শুধু ফরদার নাম ইসলাম না, ইসলামে ফরদা আছে। হজের নাম ইসলাম না, ইসলামে হজ আছে। জেহাদের নাম ইসলাম না, ইসলামে জেহাদ আছে। হাতের নাম শরীর না শরীরে হাত আছে। কানের নাম শরীর না শরীরে কান আছে। দাঁতের নাম শরীর না শরীরে দাঁত আছে। পাওয়ের নাম শরীর না শরীরে পাও আছে। রুহের নাম শরীর না শরীরে রুহ আছে। সব নিয়ে হলে একটা শরীর পিকিরা। তো শুধু নামাজের নাম ইসলাম না, ইসলামে নামাজ আছে। হজের নাম ইসলাম না, ইসলামে হজ আছে। জাকাতের নাম ইসলাম না, ইসলামে জাকাত আছে। দাড়ির নাম ইসলাম না, ইসলামে দাড়ি আছে। টুফির নাম ইসলাম না, ইসলামে টুফি আছে। ফর্দার নাম ইসলাম না, ইসলামে ফর্দা আছে। রাজনীতির নাম ইসলাম না, ইসলামে রাজনীতি আছে। জাহাদের নাম ইসলাম না, ইসলামে জাহাদ আছে। ইসলাম কারে কো? সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর ষষ্ঠী বছর জিন্দিগির ভিতরে, তেইশ বছর জিন্দি কোরআনের জিন্দিগি, নবী যা করতে বলছেন তা করা, যা ধরতে বলছেন তা ধরা। এই মাঝখানে জায়গার নাম ইসলাম। ইসলাম দ্বারা মানে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে, এদের নাম হচ্ছে মুসলমান। ওয়াশামসি ওয়াল দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল আরযি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। এই আয়াতে শব্দের তাফসীর করার সময় নাই, একটা শব্দের তাফসীর করি। এই আয়াতে আল্লাহ তাআলা কসম কাছে কয়টা কসম? জটিল কথা কোরআনের কথার মধ্যে কি আছে? আমি যে তখন কোরআন দিয়ে কথা কইতেছি, আমাদের ভালো লাগতেছে না? কোরআনের মধ্যে মাল আছে না নাই? আল্লাহ আয়াতে তেরোটা কসম কাইয়া, তেরো নম্বর কসম কাই বলতেন তোর নফসের কসম। কিসের কসম? এই নফসের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিছে, কয়টা জিনিস বুঝুন? যে আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুরাহা হইছে মন্দ কাজ, তাকওয়া হইছে ভালো কাজ। ফুজুরাহা জুরাখান, তাকওয়া ভালো কাজ। শরীয়ত হাকিকত তরিকত মারেফাত কড়াইল, উলামায়ে কেরাম সহ বাইরা কথাটা বুঝেন, তাওহীদ কড়াইল। খুব খেয়াল করে শুনো, তাওহীদ লিখতে প্রথম শব্দটা তো আরবিতে তা, শরীয়ত শেষের শব্দটা তো আরবিতে তা, হাকিকত শেষের শব্দটা তো আরবিতে তা, মারেফাত শেষের শব্দটা তো আরবিতে তা, তরিকত শেষের শব্দটা তো আরবিতে তা। এ তাওহীদের তাড়া শরীয়ত তা শেষে কেন? তাওহীদের তা হাকিকত তা শেষে কেন? তাওহীদের তা মারেফাত তা শেষে কেন? তাওহীদের তা তরিকত তা শেষে কেন? জানার দরকার আছে না নাই? আপনাদের দেশে বল খেলা আছে না নাই? বল খেলার চতুর্দিক দা বাউন্ডারি করা থাকে না থাকে না? খেলোয়াড় যখন বল খেলে, বল যখন শর্ট লাগে বাউন্ডারির বাইরে চলে যা, বল ডাকি, বল ডাকি। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে বল খেলে হই রে, বল যদি শর্ট লাগে বাউন্ডারির বাইরে চলে যা, বলটা এরকম আউট। এই তাওহীদের তাজা শরীয়ত তার মানে সীমানা তাওহীদ, হাকিকত তার মানে সীমানা তাওহীদ, মারেফত তার মানে সীমানা তাওহীদ, তরিকত তার মানে সীমানা তাওহীদ। এই তাওহীদের তাজা শরীয়তের শেষে, হাকিকতের শেষে, মারেফতের শেষে, তরিকতের শেষে আল্লাহ তা দিয়া, অর্থাৎ তাওহীদ দিয়া আল্লাহর একত্ববাদ দেবা অন্ডারি করছেন। অর্থাৎ তুই শরীয়তের দাবিদার হস, হাকিকতের দাবিদার হস, মারেফতের দাবিদার হস, তরিকতের দাবিদার হস। এই তাওহীদ অবর্তে করে যদি মাজারে সেলদা দেশ, ফিরের ফো সেলদা দেশ, আল্লাহ সারা কারো সাহায্য প্রার্থনা করস, বল যেরকম বাউন্ডারির বাইরে গেলে আউট, তুই ইসলাম থেকে ইমান থেকে চির তোরে আউট। শুরু করতেছি মাত্র, বালা কিনিয়ে রইতেছে আস্তে আস্তে, একটু পরে কইল আল্লাহ আকবর করল। রাজি আছেন? অনেক দিন পরে ভাইছে, কিছু রোগের ওষুধ দেওয়া যায় বুঝেন নাই? চব্বিশ বছর নামাজ পড়ে এখনো মা আগনা কইতে না, ক মা আগে না, হ্যাঁ উলো হুজুরের ভুল ধরে বইতে হয়, কথা কই নাকি ঠিক না বেটিং জুরা কর, কথা কর নাকি মিয়া, কিছু রোগের কথা কয়ে যায়, অনেক জ্বালা আছে, জ্বালাটা মিটাই তুই যাই। আল্লাহ আকবর কর, কোরআন থেকে কই মো, অসুবিধা নেই, কথা কর নাকি, কারণ কোরআন থেকে কই মো, দাঁড়ানির গড়গড়ানির সময় তো নেই, কি কথা কার, কথা কার, আল্লাহর জমিনে আল্লাহর কথা কইবো তুমি কেনা?
বা হুজুর হুজুর এত গরম কে এই বাড়া গরম কে হুজুর হইব না তুমি রইবা তুমি আওয়ামী লীগের নেতা নেতার লগে একটু খাতির আছে তোমার গরমে সিস্টুর আড়ন জানা আর তোমার যে নেতাগিরি দিছে এই মালিকর লগে আমরা সম্পর্ক তো গরম কাড়া হইব বাড়া কথা কও না কে ঠিক না বে ঠিক জোরে খান কথা বুঝাইতে পারতেছি মাশাআল্লাহ এবার আসুন তাহলে এবার আসুন আপনারা বলুন এই আপনাদের কাছে প্রশ্ন বলুন পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে নবী রওজার চাইতে দামি কবর দামি মাজার আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার যে উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবী রওজায় সালাম দিব মনে মনে ভাবছে আর জীবনে গুনাহ করব না উম্মতটা যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়া আমার উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে সিস্টুরের বেশি বেশি মানুষ তো হজ করে ঠিক কিনা বছর বছর করে ঠিক কিনা এই দাওয়াত করে করতেছি হাদিস আপনি যখন হজ করতে যা আপনাদের কাছে বিচার নবী রওজাকে সামনে রাখিয়া হাত তুলিয়া দোয়া করা নিষেধ কথা বলেন না কেন রওজাকে চুমু খাওয়া নিষেধ রওজাকে স্পর্শ করা নিষেধ রওজার সামনে আগরবাতি জ্বালানো নিষেধ কথা কয় না কে কারণ কি আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিছেন এই দিন চোখের পানি সেরে বলতেছেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদি ওয়াস সুরুজ ওয়া শামস ইয়াহুদ নাসারা নারী পুরুষ বললাম নবীর লানত তার নবীর কবরকে সেজদার জায়গা বানাইছে কবর বাতি জ্বালাইছে কবরের মধ্যে পূজা করছে আপনাদেরকে জিজ্ঞাসা করি নবীর রওজার সামনে হাত তুলিয়া দোয়া করলে শিরক হইব হাত তোলা যায় না চুমু খাওয়া যায় না বাতি জ্বালানো যায় না আর তুই যাইয়া তোর বাপের কবরের মধ্যে বাতি জ্বালাস উরস করস তাইলে তো ভুষা গেল তোর বাবার কবরটা নবীর কবর চাইতে বড় হয়ে গেছে তোর ঈমান নাই তোর বাবারও নাই কথা কর আচ্ছা কবরের মধ্যে যদি উরস করলে সব হইতো প্রত্যেকটা হাদিস আর মদিনা যাওয়ার সময় একটা করে হারমোনি আঙ্গর মমতা করে লগে লয়ে যাইতো কথা কর না কেন কষ্ট লাগতেছে আপনাদের কি কথা ঠিক দুই নম্বর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নবী রওজার মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে ডিম মান্নাত হইছে তুই তোর বাপের কবর মান্নাত করস কেন লাগি তোর বাপ আর নবী বড় ভাই বাচ্চা কেন বড় তা তুই ইসলাম বুঝস না এইজন্য তো আলেমের কাছে আসতে হইব তুই যা ফিরের কাছে গেছ তোর ফিরও তো চোখকে দেয় না কথা বললে কে এই ফির কিরকম সামনে কইম আল্লাহ আকবার করব কষ্ট লাগতেছে আপনারা নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয় না তুই যাইয়া তোর মাফের কবর খাসি লয়ে যাস কেন লাগে তাইলে বোঝা গেল আওয়ামী লীগ করে কিন্তু প্রধানমন্ত্রী সংবিধানের সাথে সংবিধান মিল না এটা বিদ্রোহী আওয়ামী লীগ তাহলে ফিরানি করে নবী তরিকার সাথে তার তরিকার মিল নাই এটা নবী বিদ্রোহী আর ইমান থাকতে পারে না কথা ঠিক না ঠিক করে খান কথা বুঝাইতে পারতেছি কথা কন না কেন কেন করে শুনবেন আল্লাহু আকবার কথা বলি ঠিক না ঠিক সুরা খান এবার আসুন গান কি আছে না নাই একটা গান আছে গান বাজনার ওয়াজটা করলাম না আপনারা অনুরোধে করতেছি করবাম একটা গান আছে এমন গান আছে এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ কিরম গান কোন জায়গার গান বুঝে নেবেন জীবন মারান নাও বাসাইলাম ওরে খাজা তোমার নামেতে আমার না লইয়া যাইবি মদিনার ফানে নাউজুবিল্লাহ কর বাট পারের তো নম্বর আছে নম্বর ছাড়া বাট পার আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৌত একমাত্র রব্বুল আলামিনের জন্য যে নবী আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মাত্র রবের জন্য আর তুই কইছস জীবন মরণ না বাঁচাইলে তোর খাজার জন্য তুইও বাটপার তোর খাজাও বাটপার তোর ঈমান নাই তোর খাজারও নাই ইমান আছে না গেছে রাহুল একটু পরে আইতেছি আল্লাহু আকবার কর এখন দলিল শুনবেন নি আয়াত যাইতে কিন্তু দেরি হইব বুঝালো আল্লাহু আকবার কর আয়াত যখন যায় আশা করি গরজে দিয়াছে এটা হইব
দেখুন যে কি করে আয়াত যদি ডুকতারি একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আছেন তো নাকি আচ্ছা না আমি কাছের মানুষ দেখতে শুনতাম না আচ্ছা বাড়ির দাও দে কুক দিলে কাটবো ডাকাটা দিলে কাটতো না বাড়ি কারেন্টটা শর্ট করে ডাকাটা করে না বাড়ির মাঝে বিষ্ক হইলে মরবো মরতো না ডাকাত দেখা হইলে মরবো আল্লাহর কথা যে কেউ কোক যে আল্লাহর ভালোবাসা সে শুনবই কথা কর না কাটে একটা বেটি আর আমরা মাহফিলে এখন তিন প্রকার শ্রোতা আয় কয় প্রকার একটা হইছে প্রজাপতি মার্কা আর একটা হইছে বল্লা মার্কা আর একটা হইছে মৌমাছি মার্কা প্রজাপতি ফুলের মধ্যে যা আসে এটা এটা কিন্তু মধুর লাগে আসে না সৌন্দর্য দেখবার লাগে কিছু লোক আয় বক্তার বঙ্গি সঙ্গী দেখতে এটা প্রজাপতি কথা কর না কেন আর কিছু আছে বল্লা কই দেহি রাজনীতির বিরুদ্ধে কিছু কয়নি বল্লা কিন্তু ফুলের থেকে বিষ আনে কথা কইন না কেন হ্যাঁ ব্যাগ পাতা বাদ দেয়া এই বিষটা লয়ে গা ছাত্র বই কইব কি কইলো কি কইলো এটা বল্লা কথা কর না ঠিক তবে ঠিক জিরা কর আসরা নাই আর একটা হইছে মৌমাছি এইটা কেটা জানেন হুজুর যে কথাটি কইছে আমি দেখি কিন্তু কথাগুলি ঠিক আমার তো মরণ লাগবো এই কথাগুলি অন্তরে জমাট করিয়া রাস্তাঘাটে কি বোধ কইতো না শেখায়ত কইতো না রাতকে শুয়ে শুয়ে চিন্তা করবো আমলের জন্য এরা হইছে মৌমাছি কথা কর না কেন বর্তমানে মৌমাছির সংখ্যা খুব কম বল্লা আর ফজাবতির সংখ্যাই বেশি কথা ঠিক না বেঠিক জিরা কর কথা বুঝাইতেছি তাইলে বাদ চলবো নাকি চলবো নাকি মাশাআল্লাহ এবার দেখেন কয় কোন কিতাবে লেখা আছে রে হারাম বাল্লা গান তুই কোন কিতাব পড়ছস ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদান লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযা ওয়া জাল্লা বিমাহিল মাযিফি ওয়াল মাযামিন ওয়াল আউসানি ওয়াস সুলুবি ওয়া আমরিল জাহিলিয়া তুমি জানো না আমার মালিক এই জমিনের ভিতরে আমার দুইটা গুণ দান করছে কয়টা গুণ একটা গুণ হইলো সারা দুনিয়ার রহমত আল্লাহ হলেন রব্বুল আমিন আর আমি নবী হইলাম রাহমাতান লিল আলামিন আল্লাহ বলেন আর একটা হইছে আল্লাহ হইলেন হিদায়াতের মালিক আর আমি নবী হইলাম হিদায়াতের পথ প্রদর্শক আমার মালিক আমার দুইটা গুণ দিয়া এই জমিনের মধ্যে চারটা দায়িত্ব দিছে কয়টা দায়িত্ব এক নম্বর দায়িত্ব বিল মাহিল মাযিব আল্লাহর জমিন থেকে কিরাকত দূর করা দুই নম্বর আল মাযামির বাদ্যযন্ত্র দূর করা নবীর আল্লাহ পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য না কায়েম করার জন্য নবীর পাঠাইলে বাদ্যযন্ত্র দূর করত আর তুমি ঘরের মধ্যে কিসের লাইন কামান কইরা আর নাই কান্না না সাইয়া বাদ্যযন্ত্র কায়েম করো তোমার মতো ব্যক্তি আছে যে রাসূল হওয়ার যোগ্যতা রাখে না আসলে হুরাই লই এই ওয়াজ কিন্তু আমি করতে বসি নাই আপনারা কইছেন দুকে করতেছি কিন্তু পরে যদি আয়াত যাইবার আগে জান গিয়া সে তো গেলাই নি কথা কর না কেন কারণ যে গরু আদের মধ্যে শুয়ে পড়ে এটা কিন্তু মই দিলে যায় না ঠিক না বেটিক জিরা কর আল্লাহু আকবার কর তাহলে বুঝা গেল কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান আল্লাহ নবী কর ইসতিমা মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাযযু বিহা মিনাল কুফর আল্লাহ বরকান আপনারা ঠান্ডা হয়ে গেলেন ভালো করে বুঝুন যে কথা না কইলে কিন্তু ওয়াজ করুন কর প্রতিদিন ওয়াজ করুন না বুঝুন নাই আল্লাহ নবী কয় ইসতিমাউল মালাহি মালাহি মাসিয়া গান শোনা গুনাহ কবিরা সাহাবি ডাক দেখ হুজুর খুন করা গুনাহ কবিরা জিনা করা গুনাহ কবিরা বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহ কবিরা মিথ্যা বলা গুনাহ কবিরা অন্যায় ভাবে কাউকে হত্যা করা গুনাহ কবিরা গান শুনলে গুনাহ কবিরা হবে কেন নবীজি বলেন আলহিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মা আজ-জাররা আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমনে ফসল উৎপাদন না গাছা জন্মে আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে এরা নামাজ পড়ার পরেও হজ করার পরেও যাকাত দেওয়ার পরেও সওয়াতিগিরি করার পরেও অন্তরের মধ্যে কুফুর আর মুনাফিকি উৎপাদন হবে এই জন্য আল্লাহর নবী কয় ইসতিমা উল মালাহি মাসিয়া গান শোনা গুনায় কবিরা নাউজু বিল্লাহ কয় এই গজ্জা শুনে সামনে মদ লাগবে কষ্ট লাগতেছে দুই নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন এটা ব্যাখ্যা শুনেন যারা গানে বসে
গানের আয়োজন করে গানের শিল্পী দাওয়াত দেয় এই মাস 16 ডিসেম্বর কি দিবস কি দিবস যারা বিজয় সিনাই আনছে এদের জন্য নামাজ ফেরা দোয়া করার দরকার কথা কর নাকি আর তুমি এদের জন্য আল্লাহর কাছে দোয়া না কইলা নায়িকা আইনা যদি না চাও এদের আত্মাকে কলুষিত করলা কিয়ামতের ময়দানে বিজয়ওয়ালা বিজয় আনতে যারা জীবন দিছে এদের কাছে জবাব দিতে হবে কথা কর নাকি কষ্ট লাগতাছে হ্যাঁ আল্লাহর নবী কজরা গানে বসে গানের আয়োজন করে গানে শিল্পী দাওয়াত দেন আল্লাহর নবী কয় রইছে ফাসেক নাউজুবিল্লাহ খান কি কষ্ট লাগতাছে এমন লোক আমরা সমাজে আছে না নাই সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা আর যদি শুনে মমতা পাইব সুনীল কান আইব বেবি নাজনীন আইব অপু বিশ্বাস আইব ও টাকা 5000 লয়ে দা তোর বাবির লগে চিত্র কিছ কথা কর না কাটিক না বেটিক জিরা কল ক টাকা লাগদ না সবাই যায় ইংরেজি ক ক আই এম ভেরি টায়ার্ড শৈল বড় দুর্বল এর একটা রোগ আছে কইতাম নি আল্লামা কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মেতর সিমেন্ট মেতর এক মেতর কালি জীবন দ্বারা পায়খানায় পরিষ্কার করে তো হঠাৎ করে একদিন এক আপনার দোকানের সামনে দিয়ে যাইতাছে আপনার ডাক দেখে এদিকে আসেন কাছে নিয়ে এসে এই সবচাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে এমনি বেউসে লোকজন বলে হেই বাড়া বালা মানুষ তোর কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ যদি চেতন শক্তি ফিরে না আয় তোর বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে আতলা ফোর্সা করা বিপদ ডাক্তার তালাশ করা শুরু করছে ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই বেচারা দৌড়তেছে আরেকজন কয় ভাই দৌড়ো কেন কো দৌড়তেছি যে আতর দিস্তাম বেউস হয়ে গেছে কোন লোক তারা কই লোক তারা কাছে চলো কাছে গিয়া কো চিন্তান কর কারণ নাই এটা আমার জাতি ভাই কি মেডিসিন দিলে চেতন আইবো এটা আমার জানা আছে কি মেডিসিন এ অসচেতন দারে টাইম নে হেসায়া কয়লের কাছে নিছে যে নাকের মধ্যে মুখের মধ্যে ফায়কার লাগানো শুরু করছে তার চেতন আইসা গেছে লোকজন বলে ব্যাপার কি কব ব্যাপার হইছে এর কাজ হইছে ফায়কানা পরিষ্কার করা যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে আবার যখন ফায়কানা পাইছে সে ভাবছে তার কাজ আইসা গেছে চেতন আইসা গেছে তা আমরা দেখো আমরা দাই আমরা দেখো কিছু মেগর মার্কা ইমানদার আছে এইগুলি স্টার জলটা দেখতে দেখতে কিরণ মালা দেখতে দেখতে বাউল গান শুনতে শুনতে ঘুষ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে আলেমদের গিবত বলতে বলতে অন্তরটা মেয়াদ করে পড়তে গেছে এদের কানের মধ্যে আজানের আওয়াজ গেলে কোরআনের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা আর গায়িকার কথা নায়িকার কথা বললে চেতন এই সাজায় কথা ঠিক না বেশি দূরে খান এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা কিসকুন এরা হইছে ফাসিক নাউজুবিল্লাহ কোন কত চলবো কি কোন চলবো কি চলবো আয়াত ঢুকতে দিইব আর আয়াত করে আমি এইভাবেই বুঝাইম একটা করে শব্দ একটা মনে ভিতরে আছে কেমনে উপরে আছে কেমনে নিচে আছে এইভাবে বাইরে কোনো আওয়াজ নাই কথা কর না কেন কথা বুঝতেছেন আল্লাহু আকবার কান তিন নম্বর হাদিস তিন নম্বর হাদিস কই মুনি ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর উলামায়ে কেরাম আছেন না ভুল হইলে বলে দিবেন আমরা কই না মজা মজার আরবি সে তালাজ্জুজ মজার আরবি কি গান শুননা যদি কেউ বলে ইহরে বাইনি আহারে এইবারা ইবাদত করার হুকুম কার হ্যাঁ জিকির করবা কার নামে তুই জিকির করস খাজা বাবা হে দয়াল বাবা হে কান্দা ছিড়ে নাই ভাই জিকির কার নামে করবা এই আয়াত কোরআনে আছে না নাই কত নম্বর আয়াত চোখের মধ্যে আঙুল দিয়ে কয়ে যায় বাড়ির যাইয়া কোরআন শরীফ খুললা দেখবে যদি বেশ কম হয় তা আমি মামলা খাইলাম কোন আয়াত জানার দরকার আছে সূরা ইউসুফ আয়াত নম্বর 40 কত নম্বর আয়াত আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান্না কত নম্বর আয়াত সূরা ইউসুফ কত নম্বর আয়াত
আবার ব্যাখ্যা শুন আল্লাহ কো মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান আসমান মানে নাম আসমান সামাইতুমুহা আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা ইবাদত করো জিকির করো মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান আমি আল্লাহর পক্ষ থেকে এদের পক্ষে কোনো দলিল নাই এইগুলি তোমার বাপ দাদারা বানাইছে কারা বানাইছে আল্লাহ কো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম দেওয়ার মালিক হুকুমের মালিক একমাত্র আমি আল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ই হুকুম দিছি আমার ইবাদত করো আমার নামে জিকির করো আমি ছাড়া কোন খাজা বাবার নামে জিকির করো না কোন ব্যক্তির নামে জিকির করো না মাজারের জিকির করো না করো না আল্লাহ বলেন কারণ যে যালিকা দ্বীনুল কাইয়িম এইটাই সঠিক দ্বীন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন অধিকাংশ মানুষ তা বুঝে না আল্লাহ বলেন অন জিকিরের পদ্ধতি কি জানার দরকার আছে না নাই আমরা দেশে তো জিকির এমন ভাবে করে খারোয়া পুরা পাগলা কুত্তাই কামড়াইছে এই আমরা কথা শুনবো কোত্থেকে কোত্থেকে অন জিকির কেমনে করব এটা কয় নম্বর আয়াত কইতাম সূরা আরাফ সূরার নাম কি সূরা আরাফ কোরআন শরীফে সূরা আছে নি 205 নম্বর আয়াত কত নম্বর আয়াত কত নম্বর আয়াত বাস মনে রাখবেন বাড়িতে খুলিয়া দেখবেন আমি যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে এইভাবে ওয়াজ করবাম একটা লোক বাঁচতে বকে রাখতো না শেষে এই মাহফিল থেকে বুকের মধ্যে আড্ডা কইতার ভাই আমনে কয় নম্বর বাড়ছা কথা কই নাকি কি কষ্ট লাগতাছে আপনারা সূরা আরাফ কত নম্বর আয়াত 205 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল কুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা وخيفة ودون الجهر من القول بالغضب والآصال ولا تكن من الغافلين الله واذكر ربك ربك شرن كرو في نفسك مونه مونه تضرعا بين الشهيد وخفيا بويا جرش روحيا ودون الجهر من القول ونطش عوازه বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফিল হইও না তা আল্লাহ কোরআনে কইছে জিকির করবা মনে মনে না হইলে বিনয় সহিত বয়ে জরস রহিয়া অনুচ্চ আওয়াজে সকাল সন্ধ্যা এই কথা কার কত নম্বর আয়াত সূরা আরাফ 205 নম্বর আয়াত কথা কর না কেন তা ইবাদত করার হুকুম আল্লাহ তুই যা ইবাদত করস আল্লাহর হুকুমের বাইরে কবুল হবে মাশাআল্লাহ বুঝতেছেন তো নাকি এবার আসুন এই জন্য আল্লাহর নবী কো আত্তালাজ্জু বিহা মিনাল কুফুর গান শুন না যদি কারণ পর তালাজ্জয় সাজা মজা লাগা যা জুদু নামাজ পরে মসজিদের সভাপতি আর সেক্রেটারি এই মুহূর্তে যদি মারা যা আল্লাহ নবী বলেন ওয়াত্তালাজ্জু বিহা মিনাল কুফুর আমি নবী ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কুফরকারীর মুখ থাকবে কালো কোন জায়গায় আল্লাহ কোরআনে কো ইয়াউমা তাদিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজু ফাআমাল্লাযীনা সওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ কোন নবী কিয়ামতের ময়দানে কারো মুখ থাকবে কালো কারো মুখ থাকবে উজ্জ্বল যাদের মুখ কালো থাকবে এদেরকে দাগ দেওয়া হবে রে তোরা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছস আমি আল্লাহর সাথে নাফরমানি করছস আজকে আযাব এসে রাস্তা কর আযাবটা কি হবে আল্লাহ কোরআনে কয় ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা বুজুহুম নার আল্লাহ কোন নবী কো কিয়ামতের ময়দানে এই জালেমগুলোকে দেখবেন শিকলে বাঁধা অবস্থা এদের মুখ মণ্ডল আগুনের সারা বিনহুম কাজরান এদের পোশাক তবে আলকাতার যখন মুখটা আগুনে বেষ্টন করবে অন্য এক আল্লাহ বলেন ইয়াউমা তু কাল্লাব বুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর রাসূলা
চিৎকার করে বলল মাবুদ কেন তোমার আতাত করলাম না কেন কোরআন শুনলাম না ও মাবুদ মুক্তা ভরে গেল তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহকে ডাক বলল আল্লাহ মুক্তা তুমি বানাইছিলা গো তোমার মুখ দিয়ে কথা কইতাম ও আল্লাহ আল্লাহ মুক্তা ফিরে গেল মুক্তা তুমি বানাইছো একটু পানি কি আমরা দেওয়া যায় না আল্লাহ বলেন রাগ দিচ্ছি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা আল্লাহ বলে কোন টান্ডা ভনে দে হবে না গাছ ত্যাগ দে হবে গাছ থেকে তাপসি টিন্ডা দুগরে কানবে চোখ দেখানি করবে এই পানি বে গরম ফুস করবে ফুস বে গরম রক্ত করবে রক্ত বে গরম টিন্ডা মুক্তা দিব পেটে রাস্তা দে বেরিব আবার মুক্তা দিব আবার বেরিব লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মরার মত মরবো না বাঁচার মত বাঁচবো না তা কুরআন বাদ দিয়া গান বাদ না শুনবা ও যুবক ভাইয়েরা ও আমার বাবাজিরা হরমত হাত থেকে হাত থেকে কথা বলতেছি আজ থেকে গান বাদ না লাঠি দিবা কুরআনকে বুকে সরাইয়া ধরবা রাজ্য সকলে হাত তুলে আল্লাহর দেখে আল্লাহু আকবার রাজি আছেন রাজি আছেন আর না হইলে কি কইতাম একবার আর কাফরের মধ্যে বলতে পায়খানা করছে অন বলদের পায়খানা দইব কিন্তু আবার বলদেছে না দে দইছে দুইটা মিল্লা লাইডা কাটা হইছে অন্তরে আছেন জ্বালা রুনা লাইলা সাবিনা আসমিনছে তোর সেনা এজন্য দুইটা মিল্লা হইছে লাইডা ফেডা কথা কর না কাটিক না বেটি এবার আসুন গান বাজনা বাদ দিব কুরআন ধরবো রাজি আছে তো এবার সেই কুরআন থেকে কথা শুনবো কারা রাজি আছে হাত তুলে আল্লাহ হাঙ্গর বলেন এই যে হকলে ওয়াজ ঢুকতাছি কথা কইন না কে আচ্ছা বাসন পরিষ্কার না করে মাল দাও যাইবো আমি মাত্র বাসনটা পরিষ্কার করছি এখন মাল দিব দুধ কিনবার আগে বাসন পরিষ্কার করে দুধ লইতে হইব মধু নিবার আগে আগে মধুর বাসন পরিষ্কার করুন লাগবো তা আমি এখন আপনারা বাসন পরিষ্কার করলাম এখন মাল দেন নিবেন নি কারা নিবেন হাত তুলেন আল্লাহ আকবার কোন মাশাআল্লাহ এবার আয়াতের তাফসীর শুনেন কত নম্বর আয়াত সূরাতুল বাকারার 205 নম্বর আয়াত কত নম্বর আয়াত আর একটা আয়াত সূরা আলে ইমরান 25 নম্বর আয়াত এই দুই আয়াতের মধ্যে কি ওয়াজ আছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানাই দেই কারণ কি জানেন ওয়াজ আমরা সবাই করি সবাই জানি কিন্তু আজকাল আমরা যারা বক্তা আমরা কিছু সমস্যা আর যারা ওয়াজ করা হেরার অন্তর বালা না হেরা কালি কাসমাদের উপর দিকে বা নিচের দিকে বা মাঝখান দিকে যেত না কথা কইনে কেন এই বারবার গুলা সম্পর্কে কিছু কথা কোরআন থেকে বলতে রাজি আছে রাজি আছে মাশাআল্লাহ এই আয়াত আল্লাহ কি বলেন কাল করে শুনবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কাল করে শুনবেন এই নিচে না মানতো এটা চোখে লাগে আব্বা চোখে লাগে আল্লাহ বলেন খুব কাল করে শুনবেন আমি এত কম কথা বলছি না যুক্তি আয়াত হাদিসের বাইরে কোনো কথা কইছি আল্লাহর কসম এলাম কাল আপনি তিন দিন কথা কইয়া আয়াত হাদিস যুক্তি বাইরে কোনো কথা বলতে কথা কর না আমাদের সভাপতি সাহেব আমাদেরকে বলছে হুজুর যাই বলবেন কোরআন থেকে যুক্তিটা ভালো করে বুঝাই দিবেন যারা ধরবেন শেষ করবেন আমি ওনাকে স্বাগতম জানাই কথা রেখা বেটে ছিল কাল কারণ ইউসুফ জুলেকার কিচ্ছা আমরাও জানি এটা হুন্যা কাঞ্জা হইতে হলে লব্ধা কি এখন আগুন লাগিয়ে গেছে তখন আগুন লাগার পরে সবাই মিলে পরামর্শ করতেছে আসেন বসে পরামর্শ করে আগুন ডাকেন না লাগবে পরামর্শ করতে করতে তো ভুলে শেষ কথা কইন না কেন এবার পরামর্শ হলো এতে আগিনি বা কথা দেখ কা বেটিক জোরা কল আর কিচ্ছা হুনতে হুনতে পুরিয়া শেষ ইমান এই জন্য আগে নিবানি লাগবে হেই ওয়াজ দরকার কথা দেখ কা বেটিক জোরা কল কথা বুঝাইতে পারতে সন্ধ্যাদেরকে মাশাআল্লাহ আল্লাহ এই আয়াতে বলেন কত নম্বর আয়াত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আপনারা খুব খেয়াল করে মনে রাখবেন এই কথাটা বুঝবেন এমন ভাবে বলবো বলার আর বাকি থাকতো না বুঝতে বাকি থাকতো না কারণ আজকে সভা কিন্তু এটা রং রং না সভা হইছে ইমানি ক্লাস কিসের ক্লাস এই ক্লাস ঠিক কিনা জোরা করে এবার শুনে ইমানি ক্লাস এবার আসুন শুনবেন তো নাকি সময় লাগবে কিন্তু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সংক্ষিপ্ত অনুবাদ করব পরে তাফসীর করব আল্লাহ বলেন হে ইমানদাররা উদ আমি আল্লাহকে ভয় করো বুঝার চেষ্টা করেন উদ হলো দুঃখা দাও বিত্রা ঢুকো ফিসিলমি কাপা ফুরাফুরি ইসলামে ঢুকো এই দাওয়াতটা ইমানদারকে আল্লাহ বলেন ফুরাফুরি ইসলামে প্রবেশ করো আল্লাহ আকবার কর ইমান কাহাকে বলে জানার দরকার আছে না নাই ওই মিয়া এই সমাজের 80 বছর মানুষ হজ করে যাকাত দেয় রোজা রাখে ইমান নাই কেমনে কইতাম নি ইমান কাহাকে বলে জানার দরকার আছে না নাই কানের মধ্যে আঙ্গুল দেখো দেই আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
আল বাসি বাদাল মাউত এই সাতটা কথা কি কুরআন শরীফে আছে না নাই মাশাআল্লাহ কুরআন ঈমান হচ্ছে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত উকাল করে শুনবেন পাউডি দিয়ে রেখে না ঈমান থাকতো না সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত আয়াত আছে সকলগুলি কার কথা দুই একটা কথার মধ্যে ভেজাল আছে সবগুলি কার কথা আল্লাহর কথা খুব লম্বা কথা কিন্তু বুঝেন এক কায়েদ বুঝলেও আজকে ক্লিয়ার হয়ে যাইব মনটা কেমন সত্য বোঝার চেষ্টা করেন আমি ফুলফুরি ওয়াজ করতে আসছি আমি আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি মিথ্যা কথা বলেন নাই আমি আমার বুকের হাত দিয়া কোনোদিন বলতে পারবো না মিথ্যা কথা বলি নাই কারণ আমার আমি যে সত্যবাদী এই দলিল আমার পক্ষে কোরআনে নাই কথা কন না কেন যে ফিরার কাছে মিরু দিয়েছি বিশ্ববিখ্যাত ফির আমার ফিরও কিন্তু এই কথা কইতারতো না যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই ঠিক কিনা বেঠিক জোর করে যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই যে বাবা আমাকে লালন পালন করেছে বাবাও কিন্তু এই কথা কইতারতো না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই যে নেতার পাশে ঘুরতে ঘুরতে সিল্লাইতে সিল্লাইতে কাপড় খুলছি আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে একক্ত হারাম কাজের আসক্ত হালাল দেখতে বিরক্ত যাত্রা গানের ভক্ত নামাজের কথা বলে ইমানটা শক্ত কথা কন্যা কা ঠিক না বেঠিক হ্যাঁ কিন্তু এই কথা কইতারতো না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই কথা কন্যা কা ঠিক না বেঠিক সুরা কল আছে না নাই কিন্তু এমন একজন নবীর পক্ষে আল্লাহ বলতেছেন শুনেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া তারকার কসম পাও কসমের জন্য আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া তারকার কসম তারকা যখন অস্তমিত যা সেই সময়ের কসম আমার বন্ধু তোমাদেরকে আমি আল্লাহর কথা বললে বন্ধুকে পদভস্ত লো পাগল বলো আমার বন্ধু পাগল নয় পদভস্ত নয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা একটা আমার বন্ধুর কথা না মুখটা আমার বন্ধুর কিন্তু কথা হইল আমি আল্লাহর কার কথা এবার আসুন খুব খেয়াল করে শুনবেন কিছু রোগের কথা বলবো এই রোগ গুলো আজকে ছাইড়ে দিবেন কালকে কিয়া আমল কম করবেন তারপরে জান্নাতে এই রোগ গুলো আলোচনার বর্তমানে সভাতে দরকার আছে না নাই কিন্তু আমাদের সভাগুলির মধ্যে এগুলি আলোচনা হয় কালে কিচ্ছা কালে শু কথা কই না কেন হ্যাঁ কালি সুর কথা বল না কেন ঠিক না বেটি সূরা কর আবার ঈমান বুঝবেন দেখুন তো কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে এগুলি কার কথা এবার আসুন প্রত্যেকটি কথা যখন আলোচনা করা হয় সেই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার পারিবারিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার অর্থনৈতিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার সামাজিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার রাজনৈতিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক আপনার আন্তর্জাতিক জীবনের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক সকল কথা আল্লাহর কথা এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি ঠিক আল্লাহর কথা ঠিক এই কথা অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আল্লাহু আকবার এর মধ্যে জটিল কথা আছে কইতাম নি সব কথা কোরআনের সব কথা বিশ্বাস করলে ঈমান ঠিক ঠিক কি না কিন্তু ঈমান বেটি খাওয়ার জন্য কিন্তু সকল কথা অস্বীকার করা লাগে না একটা আয়াতের মধ্যে সন্দেহ আসলে ঈমান বাতিল আর কত আয়াতের মধ্যে আমাদের সমাজে সন্দেহ ডিফারে বাইরে করতেছে আগে কইলে ঈমান ঠিক রাখার জন্য পুরা কোরআন বিশ্বাস করা দরকার তো ঈমান বেটি খাওয়ার জন্য কি পুরা কোরআন অস্বীকার করার একটাই যথেষ্ট এটা কি বুঝা দিতাম ভালো কইরা বুঝায় দিয়ে শুনুন যেমন ভাই বুঝায় বুঝতে বাকি থাকতো না নামাজ পড়তে হলে তিনটা বিষয়ের দরকার কয়টা বিষয় এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক কাপড় যদি না পাক হয় নামাজ হইব কাপড়টাকে ফাঁক রাখতে হইলে কমপক্ষে বিশটা আইটেম থেকে বাঁচাইতে হইব প্রস্রাব পায়খানা মনি মজি মল মূত্র গরু ছাগলের পেশাব পায়খানা ফুজ রক্ত ইত্যাদি বিশটা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা কি জোরে শান কাপড়টাকে পাক রাখতে হইলে বিশ আইটেম থেকে বাঁচানো দরকার না পাক হওয়ার জন্য কি আইটেম বিশটা লাগে না একটাই যথেষ্ট কথা কন না কে তা কাপড়টাকে পাক রাখার জন্য বিশ আইটেম থেকে বাঁচানো শর্ত না পাক হওয়ার জন্য কিন্তু আইটেম বিশটা লাগে না
একটাই যথেষ্ট ঈমানকে ঠিক রাখতে হলে পুরো কুরআন বিশ্বাস করা শর্ত ঈমানকে ঠিক হওয়ার জন্য নাফাক হওয়ার জন্য সকল কথা অস্বীকার করা লাগে না একটার মধ্যে সন্দেহ আসবে তোর ঈমান নষ্ট কথা কর না কে ঠিক আবার বুঝুন যে আমাদের সমাজে কি এমন লোক আছে না নাই খুব খেয়াল করে সুদের বিরুদ্ধে কথা কেডা কইছে কথা কইনে কে ইমাম সাহেব যদি সুদের বাস করে কেশিয়ার সাহেব তো সুদের ব্যবসা করে কেশিয়ার সাহেব তো হুজুর বেতন কেডা দে কাম নেই তো দেই কথা কইনে কে কয় মাস বাকি ও তিন মাস সামনে যে আমার বিরুদ্ধে বাস করলাইন কথা কইন কামনের বিরুদ্ধে কইছে মানে কামনে সুদের রাজ বাদ দেন এই কেশিয়ার সুদকে জায়েজ করলো আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলো আর ঈমান নাফা কথা কন ইমাম সাহেব যদি কয় হুজুর আপনি কেশিয়ার মানুষ আমার বেতন দেন এ ওয়াদা আমি করতাম না ইমাম সাহেবেরও ঈমান নাফা কারণ এই জায়গার সাথে আমার রক্তের সাথে সম্পর্ক আছে এই মসজিদ যখন ফাউন্ডেশন তৈরি হয় তখন আমি খাদেম ছিলাম এই মসজিদ কথা দেখতে হবে আর উনি এই গুণাগার আমার এই টাঙ্গাইল সতীপুর থেকে এখানে নিয়ে আসছিল কথা কন না কেন কথা বুঝাইতে পারতেছি কথাগুলি ভালো করে শুনেন খুব খেয়াল করে শুনুন খুব খেয়াল করে শোনার চেষ্টা করেন ইমাম সাহেবের ইমান না থাকে হইলে কেমন আল্লাহ কোরআনে এই কথা কইছে কইতাম নি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা ওয়া কুলু কাওলান সাদীদা আমার জমিনে কাওলে সাদীদার ব্যাখ্যা করেছেন এই কথা বলবেন না ভাই কাওলে সাদীদের ব্যাখ্যা করছেন যদি আপনাদের সমস্যা আমি এখন শেষ করে দিব কথা উচ্চ আমি যত কম কইতারি তত ভালো এ আশাই কইতাছি না ফাইজ গোল্টা ওয়াজ কইরা বিশ্ববিখ্যাত বক্তা আমি এটা দেখাইয়া কিচ্ছু দরকার নাই কারণ ফাইখানা করলে ফস্তা বললে কুতারি লাগে না বড় বলে সুরে এমনি মারি ভাই আল্লাহ যদি কবুল করে তো আপনি দাওয়াত দিবেন কি আল্লাহ এমনি দিব কি কোন কথা দেখতে হবে ঠিক জোরা কোন বোঝার চেষ্টা করুন কথা বোঝেন নাই খুব চাল করে শুনুন আল্লাহু আকবার কর আপনারা শুনবেন নাকি এটা করে কথা বলতে হইবা ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলে কিন্তু বড় বেসার একবারে বাসের মধ্যে যাইয়া ঘুমাই পড়ছে ওয়ান কন্টাক্ট দাঁড়াইছে ভাড়া তুলবার লাগে ডাক দা জিজ্ঞাস করে আমি কইতে কে উঠছি না আমি ঘুমাইতে উঠলাম দেখছেন নাকি কইছে দেখছেন নাকি কইছে কারণ কি ঘুমাইয়া পড়ছে এখন যদি ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনু না আমি কই আলহামদুলিল্লাহ কই নাউজুবিল্লাহ এ ওয়াজের কোনো কাজ হচ্ছে ঠিক কি লাগে ঠিক কিনা তখন কি ওয়াজ করবো না বাদ দিব তাহলে চিল্লায় করে আল্লাহ নারায়ণ তাকবীর বাইরে যেটি আছে বুঝুক যে আছে ঠিক কোন কথা ঠিক কিনা তাহলে আবার শুনুন যে ইমাম সাহেব আল্লাহ কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইমানদার যে আল্লাহ কো আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় করি কাউলে সাইদের ব্যাখ্যা করেছেন পৃথিবীর যত মুবাসসির আছেন পাক্কা তো মুবাসসির আল্লাহর নবী যাকে মুবাসসির হিসেবে আখ্যায়িত করেছেন তার নাম রাসূল মুবাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার আল্লাহ এই কাউলে সাইদের ব্যাখ্যা করেছেন আল্লাহর জমিনে কাউকে পরোয়া করবে না কাউকে ভয় করে না সত্য কথা বলবা যদি বলতে পারো ইসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ তোমার আমলের মধ্যে যত অসংশোধনী আছে আমি আল্লাহ সংশোধন করে দিব দুই নম্বর ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব এখন কষ্ট আসতে পারে ভালো করে বুঝলেন রাত বেশি হয়েছে তো আপনাদের কষ্ট লাগতেছে কানি বলবেন হুজুর কষ্ট লাগতেছে কইতে দেরি বসার তো দেরি আল্লাহ আকবার কর বোঝার চেষ্টা করেন এখন প্রশ্ন আসতে পারে আমি কিন্তু যত প্রশ্ন আছে সবগুলি আমি নিজে উত্থাপন করে নিজে এইগুলি শেষ করে দিই কারণ এখান থেকে যে শাস্ত্র পয়সা কুড়ুর কুড়ুর করার কোনো সময় নেই কথা কর না কে তাহলে কার লাগে কুড়ুর কুড়ুর করলে কি বলে কই দিতাম সবার মধ্যে হক কথা শুনলে যদি শাস্ত্র পয়সা কয় ওর দা কিরম হইছে কইছো তো ঠিক হই কিন্তু
কি কইছে ইয়ারও ইমানে বেজা নগদ কইতাম না বাকি কইতাম রাস্তা দিয়ে আপনার বাফেরা নিয়ে যাইতাছেন কেউ যদি জিজ্ঞাসা করে এই যুবক এই বৃদ্ধ লোকটা তোর কি হয় আপনি বললেন উনি আমার আব্বাই তো লাগে কিন্তু জন কিন্তু কইলেন বুঝলা জন না বেজা আপনার বাফের মধ্যে কিন্তু কি কথা কর না কেন রাস্তা দিয়ে বিবির লয়ে যাইতাছেন কেউ যদি কই মহিলা তোর কি হয় উনি আমার ওয়াইফই তো লাগে কিন্তু শর্মান সাহেব কবিতরে বান্ধে তো এটা কার বউ বার কি লইছে বিবির মধ্যে আবার কিন্তু কি কথা কর না কেন বাফের মধ্যে কিন্তু কইলে জন্মে বেজাল বিবির মধ্যে কিন্তু কইলে বিয়ে বেজাল কোরআনের কথা শুননা যদি কইছো তো ঠিকই কিন্তু কইছে আর ইমানে বেজাল তাহলে কিন্তু মিন্তু চলতো না কিন্তু লইবা জায়গা মতো গেলে ঠিকই সাইজি করব কথা কর কথা বুঝতেছেন এবার আসুন কান করে শুনুন যে আল্লাহর কথা বললে আল্লাহকে আমল সংশোধন করব জীবনের গুনাহ মাফ করব এখন দ্বিতীয় প্রশ্ন আপনাদের যে হুজুর আপনারা যে চিল্লা চিল্লি করেন ইমাম সাহেব হক কথা কয় মানুষের তো পরিবর্তন হয় না ইমাম সাহেব আমরা বাস করি মানুষের পরিবর্তন লাগে না নিজের পরিবর্তন লাগে কেন লাগে কইতাম নি রহিমা নামে একটা মেয়ের বিয়ে হইতাছে রহিমার হাতে মেহেদি দেওয়ার জন্য গাছ থেকে মেহেদি পাতা উঠাইয়া মেহেদি পাতা ফিস্তাছে খাদিজা হাত লা লইব কার দাগে রহিমা নামে একটা মেয়ের বিয়ে হইতাছে রহিমার হাতে মেহেদি দেওয়ার জন্য গাছ থেকে মেহেদি পাতা উঠাইয়া খাদিজা দি মেহেদি পাতা বিচার কারণে খাদির হাত লাল হয়ে যেতে পারে ইমানদাররা আল্লাহর কথা বলো তোমার কথা কে আসুক অথবা না আসুক আমি আল্লাহ তোমার ইমানে লাল বানায় দিব আরেকটা যুক্তি দেই আপনার একটা সন্তান অথবা একটা গাড়ি হারায় গেছে তিন দিন পর্যন্ত পুরা ভালু কাতানা মাইক মারাইলেন সন্তান হারাইছে গাড়ি হারাইছে তিন দিন মাইক মারার পরে কিন্তু সন্তান পাওয়া গেল না গাড়ি পাওয়া গেল না মাইকুলার বেতন তো আর দিতাম না কথা কয় না কেন তিন দিন পর্যন্ত মাইক মারলা গাবি পাইল না সন্তান পাইল না মাইকুলা বেতন যদি দিত আমার মালিক বলে আমার জমিনে সত্য কথা বলবি কারো পরোয়া করবি না তোর কথা কেউ আসুক অথবা না আসুক আমি মালিক তোর বেতন দিয়া দিবা এক নম্বর বেতন ইসলিহিলাকুম আমালাকুম দুই নম্বর বেতন ইয়াগফিরলাকুম যুনুবাকুম এক নম্বর বেতন আমি আল্লাহ তোর জীবনের আমগুলো মাফ করব দুই নম্বর বেতন আমগুলো সংশোধন করে দিবা বলে হক কথা বলবেন কারা কারা হাত তুলে আল্লাহ আকবার বলেন জবান কার কথা বলবো কার রাজি আছেন হাত নামান এবার আসুন কোরআন শরীফে কি গানের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই হন সেক্রেটারি সাহেবের ঘরে তো ডিসেল লাইন আছে কথা কইন্নি কে ওন ইমাম সাহেবরে কয় মসজিদের বেতন কালেকশন করে কেডা কাম নেই তো করুন সেক্রেটারি কেডা আমি আমনে প্রতি শুক্রবারে খাইন কই আমনের ঘরে তো খাই তা আমার বিরুদ্ধে কইলেন যে এ সেক্রেটারি ইমান ফাক না না ফাক এই যে ধরা খাইছে ডাক্তার বান আমাদের ইমান দিয়ে গুরু ইমান আছে ইমানটা বুঝতাম কি বেটা ইমান আছে মারা ইংরেজি মারা ইমান আছে আল্লাহু আকবার কর ইমান আছে ইমান বুঝবা কথা কয় না কেন ও সভাপতি সাহেব তো গুসকা বিচার করিয়া করিয়া গুসকা কথা কর না কেন গুসের বিরুদ্ধে কথা আছে না নাই ইমাম সাহেব তো গুসের বিরুদ্ধে বাস করছে হুজুর সাক্ষী কাড়া দিছে আমনের ওসিলাই তো আইছি তা আমনা যে আমার বিরুদ্ধে কইলেন আমনের বিরুদ্ধে কইছে গুসের বিরুদ্ধে কইছে আমি তো গুস কই কথা বললে কেন ইয়ার ইমান ফাক না না ফাক এই যে ধরা হয়ে গেছে কথা কয় না কেন কথা কয় না কেন ও এই জন্য আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু এই জন্য আল্লাহ কয় ইমানদাররা ও ইমানদার তাহলে ইমান কাকে বলে কোরআনের যত কথা হবে আমি মানি অথবা না মানি আমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক উলামায়ে কেরাম যা বলবে সব সত্য আমি কোরআনের বিরুদ্ধে আচরণ করব না মানলে আমার ব্যক্তিগত দোষ কিন্তু আল্লাহর কথা সত্য আজ থেকে কোনো সন্দেহ আমাদের আসবে না এই ইচ্ছা পোষণ করতে রাজি আছেন হাত তুলে আল্লাহ আকবার খান তাইলে ইমান ঠিক কথা কয় না কেন
আর যারা কিছু মানে না এই বাকপাক কি সম্পর্কে আল্লাহ সূরা নিসার মধ্যে কথা শুনছে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা খুব খেয়াল করে শুনুন যে ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ আল্লাহ কো কিছু মানলাম কিছু ছাইরা দিলাম সুবিধাবাদ জিন্দাবাদ এই মাঝখান দিয়ে রাস্তা বানাইছে আল্লাহ বলেন উলাইকা ইয়ারা হুমুল কাফিরুনা হাক্কা এরাই হইল সত্যকে প্রত্যাখ্যানকারী নাউজুবিল্লাহ কান তাহলে যত কথাই জমিন হবে আজ থেকে আমরা উলামায়ে কেরামকে সালাম দিব না উলামায়ে কেরাম কোরআন থেকে যত কথা বলবে আমি মানি অথবা না মানি আল্লাহর কথা সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই এই ইচ্ছা পোষণ করতে রাজি আছেন কি হাত করে আল্লাহু আকবার বলেন রাজি আছেন শেষ করে দিলাম কথা কোন শেষ করি এবার তাইলে আসুন এটার নাম ঈমান ইমানদাররে আল্লাহ কইছে কই ঢুকত ইসলামে আল্লাহ বলকন সুবহানাল্লাহ ইমানদাররে কই ঢুকত কইছে ইসলামে শেষ করে দেই শেষ করে দেই যথেষ্ট হইছে ইমানদার আল্লাহ কই ঢুকত কইছে অন্তত তিনটা বিষয় শুনুন যা মজা লাগবে শেষ করে দিলাম নি ইমানদাররে কই ঢুকত কইছে ইসলামে কোন ঢুকত কইছে এবার আসুন ইসলাম কাকে বলে জানতে রাজেশ গলে হাত তুলে আল্লাহ বলকন এবার বুঝার চেষ্টা করুন আমাদের ধর্ম কি ইসলাম এই বড়াই ইসলাম ইসলাম যে করো ইসলাম চিনস কয় হুজুর মৌলবীর কাছে কি যাইতাম সৌদি বই বই ইসলাম শিখাইছি ও সৌদি বই ফইলিয়া যদি কয় ইসলাম শিখে আলেম ওলামার কাছে না যা সানে নজুল আয়াতটা কেন লাগি না জুল হইলো এটার উদ্দেশ্য কি না জানলে কি হইব কইতাম নি এক লোকে যাইয়া দোকানে চুরি করছে ম্যান আজারে দরজা এমন ফিটানি দিছে আর ডুটি বাঙ্গি আছে ক চুরি করছস কে ক স্যার তিন দিন ধরে বৌডা খায় না সন্তান দাউ পাশে লেগে চুরি করছি কে তাহলে তওবা কর আর চুরি করিস না এই যে দিদি রাম লয়ে যা আর করতে না তো কয় না এক সপ্তাহ পর আবার চুরি করছি বোঝার চেষ্টা করি তো চুরি করছে তোর ম্যানেজারে কই গত সপ্তাহ ধরে এমন মার দিলাম তারপরে চুরি করলি কে ক স্যার গত সপ্তাহের বেদ নাই ভালো হয়েছে চাইছস কেন লাগি কইলাম না আমিও আইতে রাজি না কিন্তু একটা জিনিস দেখে লুবো আটকেছি ও কি জিনিস যখন এই দিক দিয়ে যাইতেছি দোকানের সামনে লেখা ধন্যবাদ আবার আসবেন এর লেগে না আয়া পারছি না মালিক যে লেখছে ধন্যবাদ আবার আসবেন এই অর্থ তো ঠিকই আছে কিন্তু এটা কার উদ্দেশ্যে লেখছে এই কথা সানাজুল কে এটা তো হেজানে না তাহলে তুমি যদি সলি বই ফেরা মুহাদ্দেস এইবার পাও তাহলে তুমি হে ধন্যবাদ আবার আসবেন মতো হইব কারণ এটা খানে নজুল কি মালিক কার উদ্দেশ্য রাখছে এটা জানতে চাইলে উলামায়ে কেরামের কাছে যাইয়া মাদ্রাসায় ভর্তি হইতে হইব না আলেমদের কাছ থেকে শুনতে হবে কথা ঠিক না বে ঠিক জুরক আমরা দেশে তো এখন মাইক ফাই নেই কো ভাই জু এই দেশের মধ্যে ইসলাম ছাড়া শান্তি নাই তুই তো ফজর করছিস না তোর মধ্যে শান্তি হইব কি তোর কথা তুই বিশ্বাস করছিস না বেটা কথা বল না কেন কই দেশের মধ্যে ইসলাম ছাড়া শান্তি নাই নবীর সুন্নত ছাড়া আর উপায় নাই তোর মুহূর্ত দাঁড়ি নাই তুই তোর কথা তুই মানুষ তো মাইছে বন্ধু কেন বুড়াটা কথা বল না কেন ইলেকশন আইলে একবার ফায়দা বান্ধ বিফরে এরকম ভাগ ধরে বুঝা জান্নাতে বাই দিয়েছে একবার ফের আসমান কথা কই না হ্যাঁ একবার ফের আসমান কো ভাই জান আমি আপনার দেশেরই সন্তান বুড়ার লেগে আইছি না দোয়া সাইবার লেগে আইছি বুদল ইলেকশন সিজন না দোয়া কবুলের সিজন পরে 5 বছর কবুল হতে না লেগে তার মসজিদ হয় না কত বড় বাত ও কালি জান্নাতের রাসূল না কাঙ্গে দিতেন যে জান্নাত তোর বাপের বাড়ি না জান্নাত কামাই করলে আয়াত মানতো ঠিক আয়াতের মধ্যে কি আছে এটা বাইর করে তুই যাই পরে যাও না কথাটি কি না কিন্তু আমি সিস্টর হয়ে দেখে তো ভাল লাগতেছে না গতকালে নেত্রকোনা গেছি 4.5 ঘন্টা কইছি কে হাত 33 বাজে হাজার লইছি আমি যদি তালুকদারে কইতাম যে 40,000 দেওয়ান লাগবো বক্তা বলা কথা কই না কি কথা ঠিক নেই কথা বুঝাইতে পারতেছি
এবার আসুন তাফসিরে আসি করব তাফসির তাহলে আমরা ঈমান বুঝলাম তাহলে ইসলাম কারো গজানোর দরকার আছে না নাই খুব খেয়াল করে শুনবেন ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি আমার তো ভুল হতে পারে সংশোধন করে দিন আমাকে নামাজের নাম ইসলাম না হজের নাম ইসলাম না যাকাতের নাম ইসলাম না মসজিদ বানানোর নাম ইসলাম না কুরআন তেলাওয়াত করার নাম ইসলাম না জিকিরের নাম ইসলাম না কুরআন পড়ার নাম ইসলাম না মাদ্রাসা করার নাম ইসলাম না হজ করার নাম ইসলাম না যাকাত দেওয়ার নাম ইসলাম না ফরজ পালন করার নাম ইসলাম না বিপদ বড় চিহ্ন হন তো ইসলাম কারে কয় জানার দরকার আছে না নাই এই যে জায়গা মতো আছেন ইসলাম বুঝাইয়া দিবেন এই আয়াত দিয়া এই আয়াতের মধ্যে কি আছে এটা একটু বার করে দিবেন ইসলাম কারে কয় জানার দরকার আছে না নাই এদিকে তাকান আয়াত দিয়া কইলে দুই আড়াই ঘন্টা লাগবে একটা যুক্তিটা বুঝাই নাই ইসলাম হইল একটা শরীরের নাম কিসের নাম জ্ঞানী মানুষ বুঝে নিবে আমার শরীর দা হাত পাও কান না চক্ষু রুহু কলিজা এভরিথিং সব নিয়ে হলো শরীর ঠিক কিনা বেঠিক যখন শুধু হাতের নাম কিন্তু শরীর না শরীরে হাত আছে কানের নাম কিন্তু শরীর না শরীরে কান আছে দাঁতের নাম কিন্তু শরীর না শরীরে দাঁত আছে পাওয়ার নাম কিন্তু শরীর না শরীরে পাও আছে শুধু ফর্দার নাম ইসলাম না ইসলামে ফর্দা আছে হজের নাম ইসলাম না ইসলামে হজ আছে জেহাদের নাম ইসলাম না ইসলামে জেহাদ আছে তাহলে ইসলাম কারে ক কথা বুঝতেছেন তো নাকি হাতের নাম শরীর না শরীরে হাত আছে কানের নাম শরীর না শরীরে কান আছে দাঁতের নাম শরীর না শরীরে দাঁত আছে পাওয়ের নাম শরীর না শরীরে পাও আছে রুহের নাম শরীর না শরীরে রুহ আছে সব নিয়ে হলে একটা শরীর ঠিক না তো শুধু নামাজের নাম ইসলাম না ইসলামে নামাজ আছে হজের নাম ইসলাম না ইসলামে হজ আছে যাকাতের নাম ইসলাম না ইসলামে যাকাত আছে দাড়ির নাম ইসলাম না ইসলামে দাড়ি আছে টুফির নাম ইসলাম না ইসলামে টুফি আছে ফর্দার নাম ইসলাম না ইসলামে ফর্দা আছে রাজনীতির নাম ইসলাম না ইসলামে রাজনীতি আছে যাদের নাম ইসলাম না ইসলামে জেহাদ আছে ইসলাম কারে কো সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ নবীর 60 বছর জিন্দেগির ভিতরে 23 বছর জিন্দেগি কোরআনের জিন্দেগি নবী যা করতে বলছেন তা করা যা ধরতে বলছেন তা ধরা এই মাঝখানে জায়গার নাম ইসলাম ইসলাম দ্বারা মানে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে এদের নাম হচ্ছে মুসলমান কথা কোন আজ বুঝাই তারছি নবী যা করতে বলছেন তা কি কথা কোন করা যা করতে বলছেন তা এদের মধ্যে এমন তাফসির আছে আরো কয়েকটা আয়াত দিয়ে আমি বুঝাইতেছি বুঝবেন আপনারা পরে একটা সবক দিয়ে দিই আমি ইসলামের মাথা কি কলজা কি কান কি সব কি কই দেব আল্লাহ বলবো এক এক ফুলের এক এক গ্রাম আমার ওয়াজ কি অন্যের লাগে মিলে না একটু ভিন্ন মাশাআল্লাহ আল্লাহ বলবো কষ্ট লাগতেছে আপনারা তাহলে বোঝা গেল নবী যা করতে বলছেন বলেন তা করা যা করতে বলছেন তা করা যা ছাড়তে বলছেন তা এটার নাম কি এবার বলুন যে জব দেন যে নামাজ কি করতে বলছেন না ছাড়তে বলছেন কথা কন সুদ কি ধরতে বলছেন না ছাড়তে বলছেন মাশাআল্লাহ রোজা কি রাখতে বলছেন না ছাড়তে বলছেন তাহলে ঘুষ কি ধরতে বলছেন না ছাড়তে বলছেন দাড়ি কি রাখতে বলছেন না কাটতে বলছেন ফর্দা কি পালন করতে বলছেন না ছাড়তে বলছেন তাহলে আপনি নামাজও পড়ুন ঘুষও খান যারা ছাড়ছুন যারা ছাড়ার কথা হেডেরও দৌড়ছুন আমনে শুনি অ্যালার্জির রুগী কার রুগী কথা কয় না কার রুগী অ্যালার্জির রুগীর দুইটা কাজ কয়টা কাজ ডাক্তার কইবে ফাঁস বেলা ট্যাবলেট গুলি খাইবা এটা তোমার করণীয় ইলিশ মাছ ইসা মাছ হাঁসের ডিম গরুর গোস্ত খাইও না এটা হইছে বর্জনীয় কথা কয় না কেন আর রুগী করে কি ফাঁস বেলা ট্যাবলেট খা ইলিশ মাছ ইসা মাছ খা এটা কয় নম্বর রুগী এটা ওষুধ খাইয়া রুগী না খাইয়া রুগী কথা কয় না কে কথা কন কথা কন তো এটা ওষুধ খাইয়া রুগী আর একটা ডাক্তারের কাছে গেছে না এটা ওষুধ না খাইয়া রুগী বেদিন কাফেররা ঈমান আনছে না এরা ঈমান না আনিয়া রুগী আর তুই ঈমান আনিয়া বাটপারি করস তুই আনিয়া রুগী এই জন্য সারা দুনিয়ার মানুষ তিন প্রকার কয় প্রকার যারা খাঁটি ঈমানদার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আল্লাহর হুকুম নবীর তরিকা মানে যেগুলি করতে বলছে করে যেগুলি ছাড়তে বলছে ছাড়ে এরা হচ্ছে আল্লাহর কাছে অনন্য কাফের মুশরিক বেঈমান যার ঈমান আনছে না এই দিয়েছে নগণ্য আর নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে অন্য সম্পদ মাইয়া খায় এই দিয়েছে জঘন্য
কথা কোন ঠিক না বে ঠিক জোরে খান এডিকি আর একটা হিসাব মিলাই কইতাম নি আচ্ছা আমি প্রতি মাসে 20 লাখ টাকা কামাই করি হাবিসা বুদুর আমার ভাই দুলাভাই দাহি এখানে আসার পর থেকে 30 বছর যাবত দুলাভাই প্রতি মাসে কামাই করে 20,000 ভালো করে বুঝুন যে এখন বড় লোক কেডা কথা কোন না আপনারা সামনে তো আসল কথা রইছে তখন যদি ঘুমায় পড়ুন আম্বা থামবে যায় ফট করে ছেড়ে দিতে আমরা আল্লাহ বরকত আমি প্রতি মাসে কামাই করি 20 লাখ উনি কামাই করে 20,000 বড় লোক কেডা আমি মাশাআল্লাহ কেন লাগি আমার আয় বেশি আমার প্রতি মাসে খরচ হয় 25 লাখ উনার খরচ হয় 10,000 এখন বড় লোক কেডা কথা কইন না কি তা আগে বড় লোক কইছিলেন কারে কি দেখিয়া এই আয়াতটা বুঝার চেষ্টা করেন দেখেন কেমন যুক্তি আগে কইছিলেন কি দেখিয়া আয় দেখিয়া এখন বড় এখন আমি করি বললাম কি দেখিয়া ব্যয় দেখিয়া তাহলে বললাম কামাই করি যা ব্যয়ের থেকে বেশি আর উনি যা কামাই করে তার থেকে খুব ব্যয় কম এর লেগে উনি বড় লোক তা তুমি নামাজ পড়ো বছর বছর হজ করো মাইনের সম্পদ দালালি করে মাইন রেখাইছো তোমার আয়ের সাথে ব্যয় বেশি তুমি জাহান্নামি কথা কন না কেন আরেকবার হজ দানের সামর্থ্য নাই ফাসক তো নামাজ পড়ে কিন্তু গুনার কাজ চাইলে দিতে এটা জান্নাতি আর ব্যয় কম কথা কই না কেন কথা বলেন ঠিক নি কারণ এই কথাটা আল্লাহ কেমনে কইছে বুঝাইতাম নি আমি যা কইছিলাম আপনাদের কার কার আত্মা ফাঁক আছে কার দানা ফাঁক নগদ না বাকি ওখানে এই আঙ্গুল দিয়ে কইতে পারবেন কার দা ফাঁক কার দানা ফাঁক আমি কি আসলে আসলে যে ওয়াজ রইছে জাগা মন তো যাইতে পারবাম হ্যাঁ যাইতে পারবাম আল্লাহ কইতেছে শুনুন যে একটা সূরার মধ্যে আল্লাহ 13টা কসম পাইছে কয়টা কসম আয়াত এই এই কথা বুঝাইবার লাগি যে কার আত্মা ফাঁক কার দানা ফাঁক অন্তত নগদ বুঝ যাবেন কইতাম নেই সূরার নাম সূরাতুস শামস সূরাতুস আল্লাহ কেমন লেখো ওয়াস শামসি ওয়াল দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا এই আয়াতে শব্দের তাফসির করার সময় নাই একটা শব্দ তাফসির করি এই আয়াতে আল্লাহ তাআলা কসম কাছে কয়টা কসম জটিল কথা কোরআনের কথার মধ্যে কি আছে আমি যে তখন কোরআন দিয়ে কথা কইতেছি আমাদের ভালো লাগতেছে না কোরআনের মধ্যে মাল আছে না নাই আল্লাহ এই আয়াতে 13টা কসম কাইয়া 13 নম্বর কসম কাই বলতেন তো নফসের কসম কিসের কসম এই নফসের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিছে কয়টা জিনিস বুঝুন যে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ফুজুরাহা হইছে মন্দ কাজ তাকওয়া হইছে ভালো কাজ ফুজুরাহা জোরে কোন তাকওয়া ভালো কাজ ও ভাইয়েরা আমার আপনাদের যদি সমস্যা হয় রাত্র বেশি হয়ে গেছে আমি জোর করে আওয়াজ করতাম না আগেই বলতেছি ফুজুরাহা হইছে মন্দ কাজ তাকওয়া ভালো কাজ আচ্ছা আল্লাহ কি মন্দ আগে কইছে না ভালো আগে কইছে মন্দ আগে কইছে কি আগে কইছে কারণ কি কইতাম দুধ নিবার আগে দেখ বাসন ঠিক আছে কিনা কথা কই না কেন মধু কিনবার আগে দেখ তোর ফাতিল ঠিক আছে কিনা এই জন্য আল্লাহ কো নেক কাজ করবার আগে তোর গুনাহ কা সারসস কিনা হেরা হেরা দেখ কথা কই না কেন ঠিক কিছি কথা কই না কেন কারণ দুই নাম্বার তাফসীর এটা ক হুজুর নেক কাজ করবার আগে গুনার কাজ ছাড়ন লাগবো গুনার কাজ করার মতো খায়েশাত আল্লাহ দিল কে কথা কয় না কে এই তাফসীরটা বুঝার দরকার আছে এরকম প্রশ্ন কি আমাদের সমাজে আছে না নাই যে আমি যা করি আল্লাহর হুকুমিত করি গুনার কাজ করার তৌফিক আল্লাহ দিল কে কথা কয় না কে ঠিক নি আরে বেড়া কোরআন শরীফে সব আছে কিন্তু আমরা তো বুঝতে রাজি না কথা কয় না কে ঠিক নি এবার বুঝুন যে এই নফসের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিছে কয়টা জিনিস আর একটা পাপের সাজা পাপের প্রতিফল দুইটা কয়টা একটা মজা পাপ করে মজা নেবে আর পাপ করলে সাজা কয়টা হইছে
এই দুইটা জিনিস কঠিন একটা আলোচনা এই দুইটা জিনিস আল্লাহ তাআলা মানুষ ছাড়া আর পৃথিবীর কোন সৃষ্টি মাখলুককে দেন না খুব খেয়াল করে শুনুন যে খুব বুঝায় দেই গরু আছে না গরু একটা গরু আর একটা গরুর সাথে মিলন করছে গরু মজা মারছে গরুর যে জাহান্নামের আগুনে জ্বলতে হইব এটা গরু বুঝায় তো গরু মজা বুঝায় কিন্তু সাদা বুদার অনুভূতি গরুর নাই কথা কয় না কা কোন পাপ কইরা মানুষ জাহান্নামে যাইব এইডা এই পাপটা জাহান্নামটা কি কষ্ট এটা ফেরেশতারা দেখে কিন্তু পাপ করার যে অনুভূতি এটা ফেরেশতারা নাই কথা কয় না কা তো গরু বাছুর মজা বুঝায় সাজা বুঝে না ফেরেশতারা সাজা বুঝে মজা বুঝে না কথা কন না কা এজন্য গরুর চাইতে পশু পাখির চাইতে ফেরেশতার চাইতে মানুষের দাম আল্লাহর দরবারে অনেক বেশি আল্লাহু আকবার কম কারণ বুঝাই দেই অন কারাত তাফা কারাত তানাফা সাজা মজা নগদ বুঝাইতাম রাগ করতেন না তো সকাল সন্ধ্যার পর থেকে বাজার চাইছা ফেসবুক চালাই নাই ঘুমে ধরে পরে রিমোট লইছে চ্যানেলে গুম 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 খুঁজে কথা কয় না কেন বিভিন্ন চ্যানেলে গুম খুঁজে আর গুম কি চ্যানেলের মধ্যে না উফরে কথা কয় না কেন কোথায় এখন গুম তুম কুজ্জা টুজ্জা সাইরা পরে শয়তান কয় এখন যদি সজাগ রাখি তা আজান দিলে তো মসজিদে যাইব গা টিপে টাপে গুম পাতে বুঝুন যে এই দিকটা হঠাৎ করে আজান হয়ে গেছে কঠিন কথা কিন্তু এই দুইটা শব্দে আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ বড় আসসালাতু খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ ভালো এক মনে কইতাছে এই সময় আজানটা হইছে বালিশ তারা জড়ায় ধরছি না লগার জড়ায় ধরছি বুঝুন না কি কইছি এক আজান হইলে কানের মধ্যে গেলে এক মনে কইতাছে নামাজ পর না হইলে জাহান্নামের সাজা কথা কয় না কে আরেক মনে কইতাছে সাজা হইলে ও মাইরা লও মজা কথা কই না কে ঠিক না বে ঠিক ছিল কোন একটা সাজা আর একটা কি সাজা আর একটা কি এখন যদি জাহান্নামের সাজার ভয়ে ওয়াগের দরে বাদ দিয়া আল্লাহ দেখে সারা দেন কাদ আফলাহ মান যাক্কা তোর আত্তাফা কথা কন আর যদি কস সাজা হইলে হইব মজা মাইয়া লই ওয়াকাদ খাবা মান দাস্তা তোর আত্তা নাফা শাস্ত্র বে বেড়াগিরি করস আমার মন ভালা তুই বুঝস মন ভালা কথা কয় না কে ওলামায়ে কেরাম যখন কথা কয় কয় মন ঠিক আছে তোর মন যে আল্লাহ বানাইছে কোনটা ঠিক কোনটা বেঠিক আল্লাহ কই দিছে তুই অত বেড়াগিরি করস কে কথা কন এবার কই গোশ খাইলে জাহান্নামে যাওয়ার লাগবে এটা বুঝে জানে না খাই খাল লাগি মজা লুব এর আত্মা না পার কথা কন দাড়ি কাটলে জাহান্নামে যাওয়ার লাগবে ওই কথা কাক রাহ কাছে গেল লাগি কো না এক না এক বাপ মজা মারবার লাগবে এর আত্মা না পার কথা কন না কেয়া বেফরদা গুল্লে জাহান্নামে যাওয়ার লাগবে এইটা কিন্তু মহিলা বুঝে ফ্যাট বের করে ঘুরে খেল লাগি একটু মজা মারি আমি এর আত্মা না পার কথা কন না কেয়া স্বামীর সাথে না ফরমানি করলে জাহান্নামে যাওয়ার লাগবে মহিলা বুঝে করে কেন লাগি তো বাপ দেশের সাথে তাল মিলে চলে যাই তার আত্মা না পার কথা কন না কেয়া ঠিক না বেটিস রাখান কথা বুঝাইতেছি আপনারা বুঝাইতেছি এর আত্মা কি এর আত্মা কি জাহান্নামী কথা কয় না কয় ঠিক না বেটিস রাখান কষ্ট লাগতেছে আপনারা এর আত্মা না পার কথা কয় না কেয়া এর আত্মা কি আরেকটা কথা কই নবীর হাদিসটা শুনুন যে বলবো বলবো মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার আল্লাহর নবী কো আমার উম্মতের মধ্যে যে উম্মতটা যে পুরুষটা তার কোন নিচে কাপড় পরবো আমার সেই পুরুষটা জাহান্নামী এই কথা কার আগেই ফুরাই গেছে এই কথা কার শেষ করতেছি আমি অসুবিধা নেই আল্লাহু আকবার খান এই এই নবী জাহান্নামী যে কথা কার পুরুষ কাফর করবো তার কোন উফিনা নিছে জোরা খান মহিলা হইব কই ওয়ান পুরুষ পরে জুতা ঘুরিয়া মহিলা পরে ফাজু আর পুরুষের জায়গায় মহিলা গেছে মহিলার জায়গায় ফালতু পুরুষ গেছে ওয়ান হাদিস কি মেশকাতের হাদিস মুসলিমের হাদিস লানাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল আল্লাহ কা পুরুষের জায়গায় মহিলা গেছে মহিলার জায়গায় পুরুষ গেছে দিও দল উপর লানো
কারণ আমনে কহুদি তলি ফ্যান ফরাবাদ দাম আমি ফ্যানের বিরুদ্ধে না ফ্যান ফরবান তুলনার ফরবাই থাকুর উপরে ফরবাই যখন বর্তমান যে আমরা যুবকরা ফ্যানটা ফরে এটা কেমন ফ্যান কইতাম নি রাগ তো করতেন না দেখবেন কন্টাক্ট ধরে ভাড়া চাইছে ফ্যান ফুইরা গেছে সিডার মধ্যে বইছে দেখবেন এভাবে খারুইছে খারুইয়া ফ্যান করতে ব্যাগটা বার করিয়া ভাড়া দিতেছে কষ্ট হয় আজকাল মহিলার বাচ্চা হইতে কষ্ট হয় না কথা কইন না কেন কথা কইন না ফরেজি গাই এই ফ্যানটা করলে এটা তো বারাটা বার করতে দান্দা বাইরিয়ে গেছে গা যদি ফাঁস সাবে ধরে বার করতে কত কষ্ট হইব হাসুন কে তুমি হাই বল হাসুন কে কথা কই না কে তুই যে কষ্ট করে বার করলে পরে অর্ধেক পাঁচটা বলল মাটি অর্ধেকটা তোর ফ্যান তো গরুর তাহলে লেজ দিছে লেজ দে মুসবা লাগি তোর তো লেজ নাই তুই লেজ চারা গরু কথা কই না কে এই কথা কোরআনে আছে না নাই কোন জায়গায় আছে তোর আঙুল দিয়ে কই দেই ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله কো আকসার কে সিরবা জিন ইনসান জাহান্নামী চক্ষু দিলাম দেখে নাই কান দিলাম শুনে নাই অন্তর দিলাম বুঝে নাই আল্লাহ কো উলাইকে কালান আম এরা সারফা জানোর মতো আল্লাহ কই না জানোর রে বানাইছি মানুষের গোলামির জন্য জানোর তো গোলামি ঠিকই করে তোরা বানাইলাম আমার গোলামির লাগি তুই দেখি জানোয়ারের গোলামি করিস জানোয়ারের লাগে মিল লাগে সব বালহুম আবাল উলাইকুম সারফা জানোয়ারের চাইতে বেশি সারফা জানোয়ার চাইতে বড় জানোয়ার নাউজুবিল্লাহ কই এখন প্রশ্ন আসছে জানোয়ারের লাগে মিললাম কেমনে এটা কই দিতাম না করে তোর সঙ্গে থাকবো কুসকুসানি থাকবো আচ্ছা গরুর খাবার আর মানুষের খাবারের মধ্যে পার্থক্য আছে না নাই গরুর খাবার দিলে কিছু খাইবো কিছু তৈবো কিছু ভালো হবে এই এই তরিকারা কার আমরার দেশে কিছু মানুষ আছে যারা নিজেরা খুব ছন্দাট মনে করে মুরগির রান দিলে কিছু খাইবো কিছু তৈবো কিছু ভালো হবে আর হুজুররা যদি মাদ্রাসার সন্তানরা যদি সাইটটা সুটটা সব দেখায় না কইরা আধুনিকতা বুঝে না তুই খুব বুঝস গরু পর্যন্ত গেছস কথা কই না কে এর লাগে তুই গরুর লাগে মিলছস কথা কই না কে বেটা সময় নাই ওদের কোয়ালিটি কি এটা পরে বুঝেন আল্লাহ আকবার কর বুঝেন নাই কিছু তো বুঝছেন এবার আসুন সামনে যাই আর মাত্র 15 মিনিটের মধ্যে শেষ করে দেব আল্লাহ আকবার খান যে কোনদিন কোনদিন সুযোগ পাই টাকাও লাগতো না পয়সাও লাগতো না যদি সুযোগ পাই আসুন ফাউডি দিয়ে রাখো দুইটা ফাউডি দিয়ে রাখো নিজেরকে ভুল নিজের ভুল নিজেকে ভুল মনে করবে যে আমি আসলে গুনাহ এই কথা বলতে দেরি হইব আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হইতো না এ ওয়াজটা কইরে দেই এখনই কান্দে দিব এই বেড়া শুনেন দুনিয়ার আসল অস্ত্র রইছে এন থেকে একটু করি কারণ তখন যে শুনকাইলাম মলম দেওয়ার লাগতো না মলমটা দিলাম বুঝুন এই যে গুণ আমরা করি আল্লাহ আমরা লাগে রাস্তা রাখছে কইতাম নি রাস্তাটা কি কইতাম নি শুনো নাই যুবক ভাই শুনো 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 এই পৃথিবীতে যত শাসক আছে দারোগা আছে এসপি আছে পুলিশ আছে এরা সবসময় আসামিরা তালাশ করে সাজা দিবার জন্য কথা কয় না কেন আর আল্লাহ ফাফিরারে সবসময় তালাশ করে মাফ করবার জন্য এটা কোরআন শরীফে কোন জায়গায় আছে চোখ আঙুল দেবার করতে সময় পাইলাম না কারণ আয়াত দেওয়াস করে আয়াত দেয় কোরআন শরীফ দেওয়াস করে বাইরে কথা কই না আল্লাহ কল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ বল আল্লাহ কো ওয়াসারিউ ও দর্দে দর্দে এদিকা ফাফিরা এটা হ্যাঁ পুলিশরা পুলিশরা কো টাকা দে দৌড়া আর আল্লাহ কো এদিকা কেন না ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আমি রবের ক্ষমার দিকা আইলে কি বল সূরা নূহ আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম إنه كان غفارا الله কো আমার কাছে মাফ চা আমার কাছে কো মাফ আমি আল্লাহ মাফ করে দিব কারণটা কি কইতাম নি এই বেটা এই একটু চিন্তা করো চোখের পানি ফেলো আল্লাহ কার লাগি মাফ করবে এই বেটা গুনাহ করছিস দেখি কি
এই এলাকার একটা সন্তান যুক্তি দিচ্ছি একটা সন্তান একদিন না দুই দিন না যে সমস্ত কিছু বুঝে বুঝমান হইছে এয়ারপোর্ট থেকে তার বাপেরে মারে বাড়িতে বাড়ি করে দিয়েছে বাপ মারে আব্বা আম্মা কই ডাকে না এত বড় জালেম সন্তান বাপ মা রাস্তায় ভিক্ষা করে খায় কুড়ার উপর বান্দা থাকে 70 বছর পরে এই সন্তানরা হঠাৎ করে তার মনে হয়ে গেছে আমি তো আবার বাপ না নাফরমানি করলাম এই বুঝটা বুঝা গভীর রাতে যাইয়া হঠাৎ করে একদিন বাপ মার দরজার মধ্যে আব্বা আম্মা কইয়া কান্দা দিছে দুনিয়ার এমন কোন জালেম বাপ মা নাই দরজা বন্ধ করে রাখতে কথা কই না কেন ডাকটা দিতে দেরি হইছে দরজা খুললা সব বুললা মুখে জরায় ধরতে দেরি করছে না আল্লাহ কই বান্দারে 70 বছর পর্যন্ত বাপরে বিদায় নেই মানলে জালেমগিরি করলি 70 বছর পরে দরজার সামনে দাঁড়া ডাক মারলে দরজা খুললে দিয়ে তোর বুকে জড়ায় ধরে তোর বাপের নাম তো গাপ্পার না সাত্তার না রহমান না আমি আল্লাহ না রহমান আমি আল্লাহর নাম গাপ্পার আমি আল্লাহর নাম সাত্তার আমি তোরে বানাইছি তুই যদি তোর জীবনের ভুল বুঝতে পারো বুঝা যদি চোখের পানি ফেলে আমি মালিকের দরজার মধ্যে নখ করস পানি আমি গুনাহ কইরা লাইছি আল্লাহ কো তোর জন্য দরজা খুললে রহমত দিয়া করা সরে তোরে মাফ করে দিবা এজন্য আল্লাহ কো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম আল্লাহ বলতো আল্লাহ কো দর দেই দিগা এই দিগা আমার ক্ষমার দিগা হে বড় এই দুনিয়ার এমন কোন মালিক নাই যে দর বছর চাকরি করছে না পরে যেদিন চাকরিতে ভর্তি হইছে পিছনে সাবজেক্টে চাকরি করছে না বেতন দিব এরকম কেউ আছে আল্লাহ কত গুনাহ করছো 10 বছর আমার ইবাদত করছিস না তুই যখন তওবা করছো শুধু তার গুনাহ মাফ করলাম না 10 বছর যে গুনাহ করছিস খালি জায়গা না আছে ওয়ায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা তোর গুনার জায়গা দাও আমি আল্লাহ নেক দিয়ে বদলা দিব আল্লাহু আকবার